আসসালামু আলাইকুম, আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঘন ঘন বমি কিংবা বমির ভাব বা সাইকোজেনিক বা ফাংশনাল ভমিটিং বিষয়ে আলোকপাত করার জন্য। হ্যাঁ, আমাদের শিশুকাল থেকে বয়োজ্যেষ্ঠ বা বয়োবৃদ্ধ সবারই জীবনে কখনো না কোনো সময়ে এই সমস্যাটি দেখা দেয়, কারো কারো ক্ষেত্রে এই সমস্যাটি প্রকট আকারে দেখা দিয়ে থাকে। এই সমস্যাটি সাধারণত দেখা যায় শিশুদের ক্ষেত্রেও হতে পারে, যারা দের স্কুল ভীতি থাকে কিংবা শিক্ষক ভীতি থাকে তাদের ক্ষেত্রে এই অবস্থাটি বেশি দেখা যায়। শিশুরা বেশ দুরন্ত, তাকে যখন স্কুলে যাওয়ার কথা বলা হয় তখন সেখানে সে বমি করে, স্কুলে যেয়ে সে বমি বা বমি বমি ভাব থাকে, কিংবা শিক্ষক ভীতি যদি থাকে দেখা গেল তার পড়া কমপ্লিট হয়নি, হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, তার বমি হচ্ছে, তার অস্বস্তি লাগছে, এই ধরনের সমস্যাটি। তো এই সমস্যাটি কিন্তু ফাংশনাল বা সাইকোজেনিক ভমিটিং হিসাবে অভিহিত। বড়দের ক্ষেত্রেও এই অবস্থাটি হতে পারে, বিশেষ করে যারা তরুণ, উঠতি তরুণ, যুবক কিংবা যারা কর্মঠ, যারা স্কুল কলেজে পড়েন কিংবা যারা কাজে যোগদান করেছেন, কাজ করছেন, তাদের ক্ষেত্রে এই অবস্থাটি থেকে থাকে। স্কুল কলেজে পড়ুয়াদের ক্ষেত্রে যেটি হয় তাদের পরীক্ষা ভীতি থেকে হয়, শিক্ষক ভীতি থেকে এই অবস্থাটি তৈরি হতে পারে। দেখা গেল পরীক্ষার প্রিপারেশন ভালো নয়, তার ঘন ঘন বমি হচ্ছে, অস্থির লাগছে, দেখা যাচ্ছে শিক্ষককে তিনি ভয় পাচ্ছেন, পড়া কমপ্লিট হচ্ছে না, কিংবা কোনো কারণে শিক্ষক তার মনোমতো নয়, সেক্ষেত্রেও কিন্তু এই অবস্থাটি হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যারা কর্মজীবী তাদের ক্ষেত্রেও তারা প্রত্যহিক জীবনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, অর্থাৎ যে অফিসে যে যে কাজগুলি করতে হবে সেগুলোকে তারা ভয় পায়, এবং তাদের উপরে যে বস রয়েছে, বিশেষ করে সুপারভাইজার কিংবা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে আদেশ নির্দেশ মানতে যে তিনি ভয় ভীতি পান, সেক্ষেত্রেও কিন্তু বমি বা বমি বমি ভাব হতে পারে। তো এই অবস্থাগুলো সাধারণত সাইকোজেনিক বা ফাংশনাল ভমিটিং হিসাবে অভিহিত। তো আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে যেটি করতে হবে, মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা পরিহার করতে হবে, কাজের চাপ আমাদেরকে কম নিতে হবে, আর কাজ নিতে হলে অবশ্যই মনের উপর যে চাপ পড়ে সেই চাপটি কমাতে হবে। আর মনের উপর চাপ কমাতে গেলে আমাদেরকে যেটি করতে হবে, প্রথমে অস্থিরতা উদ্বেগ পরিহার করতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, অধিক রাত জাগা যাবে না, অনিদ্রা করা যাবে না, ধূমপান মদ্যপান মাদক এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, রাতের সঠিক সময়ে আমাদের ঘুমটি হতে হবে, সঠিক সময়টি হলো রাত 9:30-10 থেকে ভোর 5:00-6:00 পর্যন্ত, এই 7 থেকে 8 ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম যদি আমরা দিতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, সেক্ষেত্রে মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা একেবারেই থাকে না। এছাড়া আমরা করতে পারি, ব্যায়াম করতে পারি প্রতিদিন নিয়ম করে 1 ঘন্টা, আমাদের মানসিক প্রশান্তি আনয়নের জন্য আমরা ধর্মীয় চর্চাগুলো অনুশীলন করতে পারি, আমরা সৃজনশীল কাজগুলো বেশি বেশি করতে পারি। সৃজনশীল কাজের মধ্যে রয়েছে বাগান করা, গান গাওয়া, লেখালেখি করা, সিনেমা দেখা, নাটক দেখা, কবিতা পড়া ইত্যাদি যেসব সৃজনশীল কাজ রয়েছে, ছবি আঁকা ইত্যাদি, এই কাজগুলো করলে কিন্তু মনের প্রশান্তি আসে। এছাড়া আমরা আরও কিছু কাজ করতে পারি, তার মধ্যে রয়েছে পরহিতব্যতে কাজ করা, অর্থাৎ মানুষের উপকারের জন্য তার জন্য কাজ করা, দুস্থদের ক্ষেত্রে তাদের সহায়তা করা, তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে অর্থ সহায়তা করা, কিংবা অর্থ যদি না থাকে কোনো রোগগ্রস্ত ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, হাসপাতালে নিয়ে চিকিৎসা করা, কারো অনাথ শিশুদেরকে সহায়তা করা, এগুলো কিন্তু পরহিতব্রত কাজ। এ থেকে মনের প্রশান্তি আসে, তখন কিন্তু মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা থাকে না, আর এগুলো না থাকলে পরে আমাদের সাইকোজেনিক ভমিটিং বা ফাংশনাল ভমিটিংয়ের সমস্যাও কিন্তু থাকে না। এতগুলো রইল আমাদের কিছু নিয়মকানুন মেনে চলা, আর আমাদেরকে কিছু খাদ্যাভ্যাসও মেনে চলতে হবে, সেক্ষেত্রে এই অবস্থাটি থাকবে না। সেক্ষেত্রে বাজে খাবার, ফাস্টফুড, প্রসেসড ফুড, হোটেল রেস্তোরাঁয় তৈরি করা খাবার বা অধিক শর্করা জাতীয় খাবার, বাজে তেলে তৈরি খাবারগুলো বর্জন করতে হবে। সেক্ষেত্রে আমরা পরিমিত, বিশুদ্ধ, সুষম খাবারগুলো গ্রহণ করব, প্রাকৃতিক উপায়ে প্রাপ্ত খাবারগুলোর উপর বেশি বেশি জোর দেব, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্যা থেকে দূরে থাকতে পারব। এরপরে রইল ওষুধের মাধ্যমে চিকিৎসা। ওষুধের মাধ্যমে চিকিৎসাতে প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে কাউন্সেলিংয়ে আনতে হবে, যে এই রোগটি কী এবং এই রোগটি পরবর্তীতে কোনো সমস্যা তৈরি করবে না,
রোগীকে আস্থায় আনা এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া। ওষুধের মধ্যে রয়েছে অ্যান্টিমেটিক অর্থাৎ বমি নাশক যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো, তার মধ্যে ডম্পেরিডন জাতীয় ওষুধ রয়েছে, প্যালোনোসেট্রন জাতীয় কিছু ওষুধ রয়েছে, এই ওষুধগুলো অত্যন্ত সহায়ক এবং কার্যকরী। আর মনের স্থিতিশীলতা আনানোর জন্য কিছু ওষুধ রয়েছে, ট্রাঙ্কুইলাইজার রয়েছে, রিল্যাক্সেশন থেরাপি কিছু ওষুধ রয়েছে, সেগুলো আমরা দিতে পারি। এছাড়া প্রোটন পাম্প ইনহিবিটর যেগুলো রয়েছে এই ওষুধগুলো কিন্তু দেওয়া যেতে পারে। কারো কারো ক্ষেত্রে যদি ঘুমের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতো কিছুদিনের জন্য ঘুমের ওষুধ দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে এই সমস্যাটি সম্পূর্ণরূপে লাঘব হয়ে যাওয়ার কথা। সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানলাম ঘন ঘন বমি বা সাইকোজেনিক ভমিটিং বা ফাংশনাল ভমিটিং সম্পর্কে। পরবর্তীতে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথেই থাকুন, আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন। আশা করি ভালো লাগবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।